আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের বিষয় হচ্ছে ভ্যাকসিন নিয়ে। বর্তমানে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সদর হসপিটালে, ভ্যাকসিন নিয়ে আজকের এই ভিডিও। তো করোনার এই ভ্যাকসিন যেটা দেওয়া হচ্ছে, এখন চলতেছে মডার্নার ভ্যাকসিন, যেটা খুবই কার্যকরী, যেটা 95 থেকে 97% পর্যন্ত কার্যকরী। সেই মডার্নার ভ্যাকসিন এখন দেওয়া হচ্ছে কুমিল্লা সদর হাসপাতালে। তো আপনারা যারা কুমিল্লার সিটি কর্পোরেশনের ভিতরে আছেন, আপনাদের এটা সদর হাসপাতালেই পড়তে পারে। তো যারা এখনও ভ্যাকসিন দেননি, আমি বলবো যে দ্রুত ভ্যাকসিনের জন্য আপনারা রেজিস্ট্রেশন করে ভ্যাকসিনেশন করে ফেলুন। ভ্যাকসিন খুবই দরকার, যেহেতু করোনার অবস্থা খুবই ভয়াবহ হয়ে যাচ্ছে দিন দিন, আর সরকার হচ্ছে করোনা এবং লকডাউন এত কিছু দিয়েও কিন্তু করোনা ভাইরাস রুখতে পারছে না। সেজন্য এখন ভ্যাকসিনেশনটাকে একদমই ম্যান্ডেটরি করে ফেলেছে। সামনের দিকে ভ্যাকসিনেশন ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না, অফিস আদালত থেকে শুরু করে। কারণ আমি বলছি আপনাদেরকে, আমি যেহেতু একটা স্বাস্থ্যখাতে আছি, আমি জানি সামনের দিকে পরিস্থিতিটা এমন হবে যে আপনার অফিস আদালতের সব জায়গায় একটা বাধ্যতামূলক সিস্টেম করে দেওয়া হবে, যেখানে ভ্যাকসিন ছাড়া কেউ কোনো কিছুতে অ্যালাউ হবে না। এবং সরকারি বেসরকারি যত ধরনের কাজ আছে, সব কিছুতে ভ্যাকসিন দেওয়ার যেই কার্ড, সেটা আপনাকে প্রদর্শন করতে হবে। তো সুতরাং এটা খুব বেশি জরুরি। তো দেখতে পাচ্ছেন এখানে সদর হসপিটালে আজকে আমি ভ্যাকসিন দিতে গিয়েছিলাম, সেই সুবাদে আমিও আপনাদের জন্য একটা ভিডিও করে ফেললাম। তো লাইনে এখানে দাঁড়িয়ে খুব সুন্দরভাবেই সবাই ভ্যাকসিন নিচ্ছে, কারণ এখানে লাইনের যে সিস্টেমটা করা হয়েছে, আপনি একটা দীর্ঘ লাইনে যাবেন, লাইনে যাওয়ার পর অনেকখানি ঘুরে 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 আপনার যেখানে কাউন্টার আসে সেখানে আপনার সিলটা মেরে দিয়ে আপনাকে ভিতরে ঢুকতে দেবে। মহিলাদের জন্য আলাদা লাইন, পুরুষদের জন্য আলাদা লাইন। তবে পুরুষদের লাইনটা দীর্ঘ হলেও মহিলাদের লাইনটা খুব বেশি বড় নয়, কারণ মহিলাদের নানা রকম জটিলতা আছে, বিশেষ করে যারা দুগ্ধপান করান, তারপর গর্ভাবস্থায় তারা হচ্ছে ভ্যাকসিন নিতে পারবেন না। আর এছাড়াও পুরুষ এবং মহিলাদের জন্য বিশেষ কিছু নিয়ম আছে, শ্বাসকষ্ট, তারপরে হার্টের রোগ এবং দীর্ঘ দিন ধরে বিভিন্ন ধরনের সমস্যা। মোট কথা, আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন সেখানে বলা থাকবে যে কী কী ধরনের সমস্যা থাকলে আপনি ভ্যাকসিন নিতে পারবেন না। তো আপনার রেজিস্ট্রেশন করার জন্য আমি বলছি, আপনি যদি ভ্যাকসিন রেজিস্ট্রেশন লিখে গুগলে সার্চ করেন, তাহলে বাংলাদেশ সরকারের যে সাইট আছে সেটা চলে আসবে শুরুতেই। আর না জানলে আপনারা কমেন্ট করবেন, ভ্যাকসিন রেজিস্ট্রেশন করার লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিব এবং কমেন্টেও দিয়ে দিব এই ভিডিওর, সেখান থেকে ঢুকে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। রেজিস্ট্রেশন করার সময় আপনার এনআইডি কার্ড চাইবে, সেই এনআইডি কার্ড এবং একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। এটা খুবই সোজা, বাংলাতে ওই ওয়েবসাইট দেওয়া আছে, যারা আপনারা বাংলা পড়তে পারেন এবং ইন্টারনেট চালাতে পারেন, আপনারা নিজেরা নিজের রেজিস্ট্রেশন করতে পারবেন। মোবাইল দিয়েও এই রেজিস্ট্রেশন করা যায়। ভ্যাকসিন রেজিস্ট্রেশন গুগলে যা লিখবেন, তারপর একটা সাইট চলে আসবে, সেই সাইটে আপনি ঢুকে ভ্যাকসিন রেজিস্ট্রেশনের জন্য আপনি আপনার এনআইডি কার্ড এবং একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার যেটা ওপেন আছে, সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। করার পর আপনার একটা মোবাইল নাম্বারে এসএমএস চলে আসবে, আপনি সেই এসএমএসের ওটিপি দিয়ে আপনি ভেরিফিকেশন করলেই আপনার হচ্ছে ভ্যাকসিন রেজিস্ট্রেশন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কাউন্টারগুলোতে সুন্দর মতো সিল টিল দেওয়ার পর আপনি ভিতরে ঢুকে আপনাকে ভ্যাকসিনেশন দিতে হয়। ভাই টিকা দিয়ে আসলেন? হ্যাঁ, আমি প্রথম ডোজ নিলাম মডার্না সদর হাসপাতালে, এসে আমার এই প্রথম ডোজ। প্রথম ডোজ তো আপনি রেজিস্ট্রেশন করেছেন কত তারিখ? আমি রেজিস্ট্রেশন করেছি হচ্ছে, আমার একটু তারিখটা খেয়াল নেই, আমি দেখছি 28 সাত 28 তারিখ। এসএমএস পেয়েছেন কত তারিখ? গতকালকে আমার এসএমএস এসেছে যে আজকে 5-8 আমার টিকা এইখানে দিতে হবে, এবং আমি নিয়ম অনুসারে সিরিয়াল ধরে আমি আমার টিকাটা দিয়েছি। কত মানে সিরিয়াল ধরেছেন কটায়? আমি সিরিয়াল ধরার পরে আনুমানিক 50 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা খানেক লেগেছে। 1 ঘন্টা খানেকের মতো আপনাকে সিরিয়াল ধরতে হয়েছে। আর ভেতরের অবস্থা কি মনে হয়েছে, মানে প্রপার সব কিছু মেনটেন হচ্ছে ঠিকঠাক মতো? ও তো সবাই, আমরা আসলে নিজেরাই নিয়ম তৈরি করে নিয়েছি এবং সবাই সেই সিরিয়াল অনুযায়ী একের পর এক দিচ্ছে। এখানে যারা সিভিল সার্জন নিজেই বসেছিলেন, স্যার বসেছিলেন এবং পাশাপাশি যে ভলান্টিয়ার ছিল আর কি সেন্টে, তারাও যথেষ্ট পরিশ্রম করছে তাই দেখলাম আর কি।
তাহলে মোটামুটি এখানে বেশ ভালো উদ্যোগের সাথে টিকাগুলো দেওয়া হচ্ছে, প্রাণবন্তভাবে সকলে নিজ উদ্যোগে সবাই লাইন ধরে সবাই এখন টিকা নিচ্ছেন, নিজ প্রয়োজনে নিচ্ছেন। আপনি কি আপনার পরিচিত বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন টিকা নেওয়ার জন্য? অবশ্যই, আমি মনে করি যে এখনই সময় আমরা শুধু শুধু গুজব অথবা কোনো কারো কথাতে কান না দিয়ে আমরা নিজের জন্য, নিজের জীবনের জন্য, সমাজ ও রাষ্ট্রের ভালোর জন্য আমরা অবশ্যই নিজে টিকা নেওয়া উচিত এবং অন্য মানুষকে বলা উচিত যে সে যেন তার সমমত টিকাটা নিয়ে নেয়। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, সালাম আলাইকুম। আপনার নেই প্রয়োজন। আসসালামু আলাইকুম, আপনারা কি টিকা নিয়েছেন একটু যদি এক মিনিট বলতেন। আপনারা কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন? দশ মিনিটের মতো ছিলেন, মানে মহিলাদের লাইনটা একটু ছোট। আর মানে ভেতরে আপনারা যে টিকা দিয়েছেন ওখানে ঠিকঠাক মতো সব কিছু ঠিক আছে? কোনো আপনাদের ভেতরে, এখানে তো স্যাররা সবাই উপস্থিত আছে বা সবাই মেনটেন করতেছে লাইন, আপনাদের কাছে কি মনে হচ্ছে ঠিকঠাক মতো এখানে টিকাটা দেওয়া হচ্ছে? তা আপনারা যে টিকা দিয়েছেন আপনাদের পরিবার আত্মীয় স্বজন সবাই কি কি বলবেন টিকার কথা, বা আপনাদের কি মনে হচ্ছে টিকাটা নেওয়া উচিত? অন্যদেরকেও তো বলা উচিত, তাই না? জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভাইয়া উনি কি টিকা নিয়েছে? ওনার বয়স কত? সত্তরের কাছাকাছি। ওনার তো, ওনাকে নিয়ে কতক্ষণ অপেক্ষা করেছেন আপনি টিকার জন্য? আধা ঘন্টার মতো। উনি তো মহিলা সিরিয়ালে ছিল। আচ্ছা, তো উনি টিকা নিয়েছে, আপনি কি কথা বলতে পারবেন একটু? ব্যথা লাগছে টিকা দিছেন যে? হ্যাঁ, টিকা দিছেন যে কি ব্যথা লাগছিল? না না, ব্যথা লাগে নাই। তাই আপনি যে এই টিকা নিছেন এই বয়সে কেন নিছেন এটা কি আপনি জানেন একটু বলেন? আমার ভালো লাগে দিছে। ভালো লাগে, ওই যে ভাইরাস আছে আপনি তো এটা জানেন, ভাইরাস হচ্ছে এখন, এটা কি আপনি জানেন ভাইরাসের জন্য এটা এই টিকা নেওয়া হচ্ছে আপনি তো এটা জানেন? তা আপনার এই যে আপনি যে টিকা নিছেন এটা তো আপনার ভালোর জন্য নিছেন আপনি জানেন না? তো আপনার পরিবারে অন্য যারা আছে তাদের কি যা বলবেন টিকা নেওয়ার জন্য বলবেন না? আপনি তো অনেক বয়স হয়েছে আপনি টিকা নিছেন, যারা আরো জওয়ান আছে তাদেরকে বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। টিকা দেওয়া কি হয়েছে? কতক্ষণ লাইনে ছিলেন আপনি? কতক্ষণ হবে? ২০ মিনিট। টিকা যে দিয়েছেন ওখানে কি মনে হচ্ছে এখানে ঠিকঠাক মতো দিচ্ছে, মানে কোনো সমস্যা মনে হয়েছে আপনার কাছে? আচ্ছা, এখন আপনার যে ফ্যামিলির অন্যরা কি টিকা নিয়েছে? আমাদের ফ্যামিলি প্রায় দেওয়া শেষ হয়ে গেছে। এই যে দেখেন অনেকেই টিকা নিচ্ছে, আপনি কি আপনার ফ্যামিলির বাকিদের যদি কেউ বাকি থাকে তাদেরকে কি টিকা দেওয়ার জন্য বলবেন? হ্যাঁ বলবো। তো এই ছিল আজকের ভিডিও, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, ভ্যাকসিন রেজিস্ট্রেশন করে ফেলুন, খুব দ্রুত ভ্যাকসিন দিয়ে ফেলুন। আর সদর হাসপাতালের এই আপডেট তো আপনারা দেখলেন, যে কোনো প্রয়োজনে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন, আমি জানিয়ে দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।